সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বুকে ব্যথা। বুকে ব্যথা লক্ষণটি আমাদের সবার মনেই ভয়ের সৃষ্টি করে, কারণ বুকে ব্যথা হলেই আমরা মনে করি হয়তো আমাদের হার্টের ব্যথা অর্থাৎ হৃৎপিণ্ডের ব্যথা। কিন্তু দর্শক মণ্ডলী, আমাদের হার্ট ছাড়াও আমাদের আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমাদের বুকে, যেগুলি প্রত্যেকটি ব্যথা তৈরি করতে পারে। সুতরাং আমাদের একটা ধারণা থাকা উচিত যে আমার আসলে কোন অংশে কি কারণে ব্যথা হতে পারে। যেরকম আমাদের ঠিক বুকের মাঝখানে থাকে হৃৎপিণ্ড, এবং দেখা যায় যে হৃৎপিণ্ডজনিত বুকের ব্যথাগুলি বুকের ঠিক মাঝখানেই হয়। আর আপনি যদি বলেন যে হার্ট অ্যাটাকের ব্যথাটা কেমন হয়, হার্ট অ্যাটাকের রোগীরা যখন এই ঘটনাটি ঘটে, রোগী ঠিক বুকের মাঝখানে এইভাবে চেপে হাত দিয়ে দেখাতে পারে চিকিৎসককে, রোগীর মনে হয় যে বিশাল কিছু একটা ভারী জিনিস তার বুকে চেপে বসেছে, এবং ব্যথাটা বিভিন্ন জায়গায় ছড়াতে পারে। যেরকম সবচেয়ে বেশি ছড়িয়ে থাকে আমার বাম কাঁধে, এবং এটা হাতের এই পর্যন্ত ছড়াতে পারে। আবার ঠিক একইভাবে ব্যথাটা চলে যেতে পারে গলার দিকে, এবং এমনকি নিচের দাঁতগুলা শিরশির করতে পারে। আবার বিপরীত ঘাড়েও এই ব্যথাটা ছড়াতে পারে। ঠিক একইভাবে ব্যথাটা চলে যেতে পারে আমাদের পিছন দিকে ঘাড়ের কাছাকাছি। সুতরাং বুকের ব্যথাটা আপনি দেখতে পাচ্ছেন যে কত জায়গায় ছড়াচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বুকের ব্যথাটা নাও হতে পারে, বিশেষ করে যারা খুব বয়স্ক লোক এবং ডায়াবেটিকের রোগী, তাদের এই ধরনের ব্যথা নাও উঠতে পারে, কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কখনো কখনো এই হার্ট অ্যাটাকের সাথে কিছুটা শ্বাসকষ্ট দেখা দেয়। হার্ট অ্যাটাক ছাড়াও যদি হৃৎপিণ্ডের রক্তনাড়িতে রক্তপ্রবাহ ঠিকমতো না হয়, সেই ক্ষেত্রেও বুকে ব্যথা হতে পারে। এইসব ক্ষেত্রে রোগী পরিশ্রম করলে বুকে অস্বস্তি বোধ করতে পারে, অথবা সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা বোধ করতে পারে, বিশ্রাম নিলে আবার ব্যথাটা কমে যেতে পারে। আর হৃৎপিণ্ডের ঠিক দুই পাশেই রয়েছে দুইটি ফুসফুস, একটা বিশাল অংশ জুড়ে। ফুসফুসের যে রোগটি নিয়ে এখন কথা বলবো সেটা হলো নিউমোনিয়া। নিউমোনিয়া হলে যেটা হয় যে রোগী হঠাৎ করে বলা নেই কানে প্রচণ্ড ব্যথা হয়, সাথে জ্বর থাকতে পারে এবং কাশিও থাকে। রোগী শ্বাস নিতে গেলে বুকে ব্যথা পায়। রোগী বলবে যে বুকের মধ্যে কেউ যেন আমাকে কিছু দিয়ে বা সুই দিয়ে বিদ্ধ করছে। নিউমোনিয়ার একটা জটিলতা হলো নিউমোনিয়া পরবর্তী ফুসফুসে পানি আসা। এই পানি পরবর্তীতে পুঁজ হয়েও বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে, রোগী বুকে তাকে হাত দিতে দিবে না, এত ব্যথা হয়। এরপরে ফুসফুসে আরেকটি সমস্যা দেখা দেয়, ফুসফুসে ক্যান্সার। এই ক্যান্সারের ব্যথাটা সার্বক্ষণিক থাকে, এবং দেখা যায় যে সাধারণ ব্যথার ওষুধে এই ক্যান্সারের ব্যথাটা কমতে চায় না, এবং অনেক ক্ষেত্রে এটা শ্বাসের সাথে ব্যথাটা বেড়ে যেতে পারে। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের একটা প্রবণতা থাকে বুকের ব্যথা হলে এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলা। তো গ্যাস্ট্রিকের ব্যথাও বুকে আসতে পারে, সেটা অনেকটা জ্বালা পোড়া ধরনের হয় এবং এটা খাবারের সাথে সংশ্লিষ্ট। দেখা যায় হয় এটা খালি পেটে বাড়ে, নাহলে এটা ভরা পেটেও বাড়তে পারে, এবং রোগী বলতে পারে যে তার ব্যথার সাথে সাথে মুখে তিতা পানি আসে। বুকের একটা বড় অংশ আমাদের হাড় এবং মাংসপেশি দিয়ে তৈরি, তো এই হাড় এবং মাংসপেশির ব্যথাও হতে পারে। ব্যথাগুলো সাধারণত
যে কোনো ধরনের চলাফেরা বা মুভমেন্টে বেড়ে থাকে। এছাড়াও আরও কিছু কিছু বুকের ব্যথা রয়েছে, যেরকম ধরুন নিমোথোরাক্স। নিমোথোরাক্সটি হলো যে আপনার কোনো এক পাশে ফুসফুস, আপনি নিশ্চয়ই জানেন আমাদের ফুসফুসটা কিছুটা বেলুনের মতো, বেলুন যেরকম বাতাস পেলে ফুলে ওঠে আবার বাতাস ছেড়ে দিলে চুপসে যায়, আমাদের ফুসফুসটাও ঠিক তেমনি। আমাদের ফুসফুস কোনো কারণে যদি কোথাও লিক করে তাহলে সেটা বুকের মধ্যে বাতাস ছেড়ে চুপসে যায়, তখন বুকে প্রচণ্ড ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হতে হয়ে থাকে। হৃৎপিণ্ডে যেরকম রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়, ঠিক একইভাবে ফুসফুসের রক্তনাড়িতে জমাট রক্ত বা অন্য কিছু জমে যেয়ে রক্ত প্রবাহ বিঘ্নিত হলে বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে, এটাকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম। এছাড়া বুকে ব্যথা হতে পারে অনেকটা পক্সের মতো কিছু ক্ষত যদি দেখা দেয় যে কোনো একটা পাশে নির্দিষ্ট সারিতে সাজানো, এটাকে আমরা বলি হারপিস জস্টার, এটাও এক ধরনের পক্স। এই পক্স হলেও বুকে ব্যথা হতে পারে। বুকের ঠিক মাঝখানে রয়েছে খাদ্যনালী। খাদ্যনালীর অনিয়মিত সংকোচন প্রসারণের কারণেও বুকে ব্যথা হতে পারে, এটাকে আমরা বলি ইসোফিজিয়াল স্পাজম। এসব ক্ষেত্রেও বুকে ব্যথা হয়। তাই সব বুকের ব্যথাই হার্ট অ্যাটাক না। অনেক সময় রোগীরা এসে বলবে যে আমার এইখানে ব্যথা করছে বা একটা নির্দিষ্ট অংশে ব্যথা করছে, হার্টের ব্যথাটা ঠিক সেরকম না। এই ব্যথার সাথে রোগী খুব অস্থির থাকে, ঘামতে থাকে এবং কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দেয়। তাই দর্শকমণ্ডলী, সবসময় বুকের ব্যথা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় ভুগবেন না। আপনাদের মধ্যে যদি কোনো রিস্ক ফ্যাক্টর অর্থাৎ হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে যেরকম ধূমপান, তার কোলেস্টেরল লেভেল খুব বেশি, তারপর রোগী যদি খুব বেশি বয়স্ক হয়ে থাকে, এইসব রিস্ক ফ্যাক্টর যদি থাকে, তাহলে অবশ্যই বুকের ব্যথাটা সামান্য ছোট পরীক্ষা যেরকম ইসিজি করে নিশ্চিত হওয়া উচিত যে এটা আদৌ হার্টের ব্যথা বা হৃৎপিণ্ডের ব্যথা কিনা। তো দর্শক বন্ধু, আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।